ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে হস্তক্ষেপ করার সুস্পষ্ট হুমকি দেন তিনি। ফক্স নিউজ সহ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম এরদোগানের সাম্প্রতিক মন্তব্যকে ইসরায়েলে আগ্রাসনের হুমকি হিসেবে ব্যাখ্যা করেছে। এরদোগান বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের সঙ্গেও তাই করতে পারে। এমন কিছু নেই যে আমরা করতে পারি না, আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এ সময় আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন দেখিয়েছে যে তারা যুদ্ধবিরতি ও শান্তি চায় না। এরদোগান বলেন, এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতির প্রচেষ্টায় একটি বড় আঘাত হেনেছে। তেল আবিব এই অঞ্চলে গাজার সহিংসতা ছড়িয়ে দিতে চায়। বৃহস্পতিবার এক ফোন আলাপে এরদোগান গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি পক্ষের প্রধান আলোচক হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েলের হত্যাকাণ্ডে তুরস্কের ক্ষোভ প্রকাশ করেন।